হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের জন্য নতুন কিছু টপিক নিয়ে হাজির হতে। আজকে এমন একটি টপিক নিয়ে এসেছি যেটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা চাকরি প্রার্থী বা যারা নিয়মিত ইন্টারভিউ দেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের টপিক হচ্ছে কীভাবে নিজেকে চাকরি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করবেন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন ভিডিওটি, এবং আপনাদের জন্য আমার মনে হয় যে আপনাদের অনেক কাজে লাগবে। সেক্ষেত্রে আমি আজকে আপনাদের জানাবো যে কীভাবে নিজেকে চাকরি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করবেন। প্রতিটা মানুষ তার উন্নত ভবিষ্যতের জন্য কিছু বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির খোঁজ করে থাকেন, কিন্তু সেই প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হওয়ার আগে সকলকে একটি নিয়মনিষ্ঠ ইন্টারভিউয়ের মাধ্যমে তার যোগ্যতা যাচাই করতে হয়। ইন্টারভিউয়ের ব্যাপারে অধিকাংশ ব্যক্তি ভীত থাকেন, এবং তাদের এই ভীত মনোভাবের জন্য অনেকে চাকরির জন্য নির্বাচিত হতে ব্যর্থ হন। তবে কিছু পদক্ষেপ জানলেই এই ভীত মন মানসিকতা থেকে দূরে থাকতে পারবেন। মনে রাখবেন, আপনি কখনোই দ্বিতীয় সুযোগ পাবেন না, তাই প্রথম সুযোগে আপনার বাজিমাত করার প্রস্তুতি নিতে হবে। তাই চলুন কিছু পদক্ষেপ আজকে আপনাদের জানিয়ে দেব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। নিজ সাজ সরঞ্জাম বাছাই করুন। প্রথম দৃষ্টি প্রতিটি মানুষের জন্য একটি জরুরি বিষয়। প্রথম দৃষ্টি যাতে আকর্ষণীয় হয় তার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রতিটি চাকরি ইন্টারভিউয়ের জন্য আপনি কীভাবে নিজেকে প্রস্তুত করেন ও কী পরিধান করে সেখানে যাবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটি বুঝতে সাহায্য করে যে আপনি কীভাবে এই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন। আপনি কী পরিধান করবেন তা বাছাইয়ের পর আপনার একটি নিশ্চিত থাকতে হবে আপনার পরিধানের কাপড় পরিষ্কার আছে কিনা, এবং তার সাথে মিল রেখে আপনার কাছে উপযুক্ত আনুষঙ্গিক উপকরণ এবং পায়ে পরার জন্য জুতা আছে কিনা। এখন এই গুরুত্বপূর্ণ অংশটি ঠিক হয়ে যাওয়ার পর আপনি অন্যান্য বিষয়ে মনোযোগ দিতে পারেন। ইন্টারভিউয়ারকে কীভাবে ভালো করে অভিবাদন দিতে হবে তার অনুশীলন। দুই নম্বরে এটা করতে হবে আপনাকে অবশ্যই আপনার ইন্টারভিউয়ারকে সবসময় যথাযথ অভিবাদন দিতে হবে, যাতে করে তার আপনার ব্যবহার দেখে আকর্ষিত হন। তার জন্য আপনাকে প্রথমে সালাম অথবা দৃঢ় করমর্দন করে সবসময় হাসিমুখে কথা বলতে হবে। আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনার প্রতি ইন্টারভিউয়ারের একটি ইতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে এবং আপনার বাছাইয়ের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে পারে। এটি অত্যন্ত সহজ একটি বিষয় উপায়, কিন্তু এই ইন্টারভিউয়ের পূর্বে আপনাকে অনুসরণ করতেই হবে। তিন নম্বর আছে, নিজ জীবন বৃত্তান্ত ভালো করে পরিচর্যা করতে হবে এবং এ ব্যাপারে সকল কিছু জানতে হবে। আপনাকে নিজের জীবন বৃত্তান্ত, নিজ কর্ম অভিজ্ঞতা ও দক্ষতা তালিকাভুক্ত করতে হবে ও এ সম্পর্কে ইন্টারভিউয়ের সময় কথা বলতে হবে। আপনার জীবন বৃত্তান্তকে সকল ইন্টারভিউয়ের বেশি বেশি গুরুত্ব দিবেন, কারণ এর মাধ্যমে আপনি সেই পদের জন্য উপযোগী কিনা তা বিবেচিত হবে। তারা আপনার তালিকা থেকে কিছু জিনিস বাছাই করে আপনাকে এটির বিস্তারিত বিবরণ কথা বলতে পারেন। সে কথা চিন্তা করে নিজেকে তৈরি করে রাখতে হবে। আপনাকে কিছু সাধারণ উত্তরগুলো ভালো করে অনুসরণ করতে হবে। প্রতিটি ইন্টারভিউয়ে কিছু সাধারণ প্রশ্ন থাকে, যেমন নিজের সম্পর্কে কিছু বিস্তারিত বলা, আপনার কাছে কেন মনে হয় আপনি এই চাকরির জন্য উত্তম। এসব কিছু সাধারণ প্রশ্নের জন্য আপনাকে সবসময় প্রস্তুত রাখতে হবে, কিন্তু কখনোই উত্তরগুলো মুখস্থ করে না নেওয়াই ভালো। যখন আপনাকে এসব প্রশ্ন জিজ্ঞেস করা হবে, আপনার উচিত নিজ বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে তার উত্তরগুলো দেওয়া। ঠিক একইভাবে অন্যান্য প্রশ্নগুলোর উত্তরও আপনাকে সৃজনশীলতার মাধ্যমে দিতে হবে, তবে তার জন্য আপনি আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনের সাথে অনুসরণ করতে পারেন। আপনি যেই কোম্পানি বা চাকরির জন্য আবেদন করেছেন তার ব্যাপারে ভালো করে গবেষণা করা। আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটি লিখে রাখবেন, এবং এটি আপনি আপনার ইন্টারভিউয়ের সময় জিজ্ঞাসা করবেন। এটি সবসময় ভালো দেখায় যখন আপনি একটি ইন্টারভিউয়ে বুদ্ধিদীপ্ত মেধাবী প্রশ্ন জিজ্ঞাসা করেন। এটি এই কথায় প্রমাণ দেয় যে আপনি ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন। কখনও শুধু জিজ্ঞেস করার জন্যই প্রশ্ন করবেন না, আপনার প্রশ্ন আন্তরিক ও প্রাসঙ্গিক হতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন ধরনের ইন্টারভিউয়ে যাচ্ছেন। একটি চাকরির জন্য অনেক ধরনের ইন্টারভিউ হয়ে থাকে, যেমন একক ইন্টারভিউ, দলগতভাবে ইন্টারভিউ অথবা আচরণগত ইন্টারভিউ। আপনি কোন ইন্টারভিউ অন্তর্ভুক্ত হবেন এ বিষয়ে যদি আপনি অবগত না থাকেন তাহলে নির্ভয়ে যে কাউকে জিজ্ঞাসা করবেন, এতে করে আপনি পূর্ব থেকেই সেই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত থাকবেন। ইন্টারভিউ প্রস্তুত কখনো দেরি করা যাবে না। যে কোনো ইন্টারভিউ আপনি নির্ধারিত সময়ে আগে পৌঁছালে তার কোনো সমস্যা না,
কিন্তু আপনি যদি ইন্টারভিউ নির্ধারিত সময়ের পরে আসেন এবং এসে ওজন দেখান, তাতে করে ইন্টারভিউয়ের কাছে আপনার নেতিবাচক দৃষ্টি তৈরি হবে। আপনি যদি দেরি করে ইন্টারভিউ উপস্থিত হন, তাহলে ইন্টারভিউয়াররা মনে করবে আপনার কাছে এই চাকরি খুব বেশি গুরুত্ব বহন করে না, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, আজকে আমাদের ছিল এই নিজেকে কীভাবে চাকরি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করবেন এর বিষয়ে কিছু টিপস। তো আমরা চাচ্ছি যে প্রতিনিয়ত এইভাবে আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়া। আমাদের চ্যানেলটির জন্য আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমরা প্রতিদিন এরকম ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।